بسم الله الرحمن الرحيم সরকারি রাজুর কলেজ রাজুর মাদারীপুরের একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীরা আশা করি তোমরা ভালো আছো আমিও আছি আজকে তোমাদের আমি ক্লাস নেওয়ার জন্য আসছি আমি আজকে তোমাদেরকে হাদিস থেকে একটা হাদিসের উদ্ধৃতি দিয়ে কিভাবে প্রশ্ন আসে সেগুলি আমি আলোচনা করতে ইচ্ছুক আশা করেছি আমি বিগত দিনে যে ক্লাসগুলি নিয়েছি সেকেন্ড পার্টের সেগুলি কোরআন অধ্যায়ের নিয়েছি আর আজকে আমি ক্লাস নেব হাদিসের অধ্যায়ের তো হাদিসের আজকে আমার প্রথম ক্লাস তোমাদেরকে কারিকুলাম বোর্ডের থেকে যে সিলেবাস ধার্য করে দিয়েছে সে সম্পর্কে আমি বলেছি তো তাতে তোমাদের কোরআনও আছে হাদিসও আছে আগে চল্লিশটা হাদিস ছিল এখন সেখানে চল্লিশ হাদিসের পরিবর্তে হাদিস ২৫টা করেছে তো তোমাদের এই হাদিস সরাসরি অর্থ বা ব্যাখ্যা বা বিশ্লেষণ চাবে না কিন্তু তোমাদেরকে যে উদ্দীপক দিয়ে দিবে হাদিসের ভিত্তিতে সেই উদ্দীপকের প্রশ্ন চারটা প্রশ্ন তোমাদের পড়তে হলে জানতে হলে লিখতে হলে তোমাদের এই হাদিসের ব্যাখ্যা বঙ্গানুবাদ বিশ্লেষণ এগুলি জানতে হবে নতুবা তোমাদের সেই চারটা প্রশ্নের উত্তর দেওয়া দুরূহ হয়ে যাবে তো আজকে আমি তোমাদেরকে প্রথম হাদিস তোমার পাঠ্যবইয়ের সেকেন্ড পার্টের প্রথম হাদিস তোমাদেরকে আমি ব্যাখ্যা বিশ্লেষণ করে কীভাবে উদ্দীপক আসবে ব্যাপারে আলোচনা করছি বিসমিল্লাহির রহমানির রহিম এই হাদিসটা হল যে আন আবি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আবি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده رسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج والصوم رمضان متفق عليه এই হলো তোমার প্রথম হাদিস এই হাদিসটা হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা হয়েছে আল্লাহর নবী বলেছেন তিনি বলেছেন আল্লাহর নবী বলেছেন কি বলেছেন যে বুনিয়াল ইসলাম আলা খামসেন ইসলাম পাঁচটা জিনিসের উপরে নির্ভরশীল অর্থাৎ পাঁচটা খুঁটির উপরে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে আছে সে পাঁচটা জিনিস কি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু এক নাম্বার হলো যে কলেমা পড়া যে আল্লাহকে সাক্ষী দেওয়া আল্লাহ এক তিনি ব্যতীত আর কোনো মাবুদ নাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল আল্লাহর বান্দা ও আল্লাহর রাসূল অর্থাৎ এই প্রথম সাক্ষী দেওয়া এটাকে সাক্ষী দেওয়া বলে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এ কথা মুখে অন্তরে প্রাণে বিশ্বাস করা এক শর্ত দুই নম্বর শর্ত হল ওয়াইকামিস সালাত নামাজ প্রতিষ্ঠা করা নামাজ পড়া এবং নামাজ প্রতিষ্ঠা করা অর্থাৎ যদি আমি একা একা নামাজ পড়ি একা একা ঘরে বসে নামাজ পড়ি কাউকে বললাম না ডাকলাম না নামাজের উপকারিতা নামাজের গুরুত্ব কাউকে বললাম না তাতে হবে না সকলকে নিয়ে নামাজ পড়তে হবে সকলকে নিয়ে নামাজ পড়ার নামই হচ্ছে নামাজ প্রতিষ্ঠিত করা একা ঘরে বসে চুপে চাপে নামাজ পড়লে নামাজ হবে না এবং নিজের যে দায়িত্ব দায়িত্ব পালন করা হলো না দুই তিন নম্বর হলো ওয়াইতা ইজ জাকাত এবং সম্পদশালী হলে আল্লাহ আমাকে যদি সম্পদশালী করে
তাহলে এই সম্পদের জাকাত দিতে হবে। অর্থাৎ আমার সম্পদের ভিতরে গরিবের একটা অংশ, সেটার নামই হচ্ছে জাকাত। এই অংশ প্রতি বছর হিসাব করে পাই টু পাই দিয়ে দিতে হবে। যদি না দেই তাহলে সেটা মাল পরিষ্কার হয় না, মালের ময়লা মালেই রয়ে যায়। চার, আল হজ, হজ করা। এবং হজ যদি হজ পরিমাণ আমার সম্পদ থাকে, অর্থাৎ বাৎসরিক ব্যয়ের পরে বছরের যত খরচ আছে এই খরচের টাকা রেখে যদি উদ্বৃত্ত টাকা থাকে আমার কাছে হজে যাওয়ার মতো, তাহলে হজ আমার জন্য ফরজ, এ হজে যেতে হবে। পঞ্চম নাম্বার হল সাওম রমাদান, এবং রমজান মাসের রোজা রাখা। অর্থাৎ যখন রমজান মাস আসবে নামাজ যেভাবে আমার জন্য ফরজ, ঠিক অনুরূপ রোজাও আমার জন্য ফরজ। এই রোজা পালন করতে হবে। রোজা ইচ্ছা করে যদি কেউ রোজা ছেড়ে দেয় তাহলে কাল কিয়ামতের দিনে তাকে একটার পরিবর্তে 60টা রোজা করে দিতে হবে। এবং দুনিয়ায় এই একই কথা, একই নিয়ম, যে ইচ্ছা করে রোজা যদি কেউ ছেড়ে দেয় তাহলে একটা রোজার পরিবর্তে 60টা, ধারাবাহিকভাবে 60টা রোজা করে দিতে হবে। 5টা করলাম, আবার ভাঙলাম, আবার প্রথম থেকে একটা হিসাবে গুনতে হবে। এটা হলো ইসলামের এই প্রথম হাদিস তোমার বইয়ের, ইসলামের বুনিয়াদ এটাকে বলা হয়, ভিত্তি। অর্থাৎ এই 5টা জিনিসের উপরে ইসলাম প্রতিষ্ঠিত এবং দণ্ডায়মান আছে। যেই 5টা জিনিস আমরা প্রতিটা মানুষ পালন করতে হবে, যদি পালন না করি, যদি আমরা এই 5টা জিনিস পুঙ্খানুপুঙ্খানু মতো না করি, তাহলে আমাদের এই ঈমান, পূর্ণাঙ্গ ঈমান আসবে না। তো 3টা হলো সমস্ত মানুষের জন্য খাস, সেটা একটা হলো সাক্ষী দেওয়া অর্থাৎ কলেমা পড়া, 2 নম্বর হলো নামাজ পড়া, 3 নম্বর হলো সওম রমজান, রমজান মাসের রোজা রাখা। এই 3টা সকল মানুষের জন্য বাধ্যতামূলক, কলেমা পড়া, নামাজ পড়া এবং রমজান মাস আসলেই রোজা রাখা। এরপরে যদি তুমি ধনবান হও, ধনী হও, আল্লাহ যদি তোমাকে সম্পদশালী করে, তাহলে তোমার জন্য আর 2টি বাড়তি, সেটা হলো জাকাত দেওয়া এবং জীবনে একবার হজ করতে যাওয়া। এটা তোমার জন্য বাড়তি আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। এখন এই হলো তোমার হাদিসের বঙ্গানুবাদ। এই বঙ্গানুবাদ এটা তোমার পুরাপুরি জানতে হবে, হাদিসটার বঙ্গানুবাদ এবং ভাবার্থ সব কিছু জেনে তোমার এই তোমার সেই উদ্দীপকের প্রশ্নের উত্তর দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের জন্য নামাজ সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত বলেছে, কিন্তু নামাজ এখানে প্রথম নাম্বারে দেয় নাই। কেন দেয় নাই তার জন্য আমি 2টা কথা বলতে চাচ্ছি। সেটা হলো, যদি তুমি কোনো মূল্যবান পাত্র, মূল্যবান জিনিস কোনো পাত্রে রাখো, তাহলে তোমার সেই পাত্রটা আগে ধৌত করে পরিষ্কার করে নিতে হয়। তারপর মূল্যবান ঘি বলো, মাখন বলো, তারপরে এরকম আদার্স যত মূল্যবান জিনিস আছে তারপরে সেই পাত্রে রাখো। এখন নামাজ এমন একটা মূল্যবান জিনিস, পবিত্র জিনিস এবং একটা গুরুত্বপূর্ণ জিনিস, এই জিনিসটা তোমার দ্বারা যখন আল্লাহ তাআলা আদায় করবেন তখন তোমার ভিতরে এই পরিষ্কার হতে হবে, তুমি মুসলমান আছো কি না, এই জন্য কলেমা পড়ে তোমার এটা ঠিক করে নিতে হবে। কারণ কলেমা এমন একটা জিনিস যেটা পড়লে মানুষ আল্লাহর বান্দা হয়ে যায়, আর না পড়লে আল্লাহর বান্দা থেকে খারিজ হয়ে যায়। এই কলেমা এত দাম এবং মূল্য, এই জন্যই হাদিসের ভিতরে কলেমার কথা, সাক্ষীর কথা আগে এনেছে, যে কলেমা পড়লে মানুষ মুসলমান হয়ে যায়, মুসলমান হওয়ার পরে তার এই 4টা দায়িত্ব এসে যায়। তুমি রাজুল কলেজের ছাত্র, তুমি রাজুল কলেজে যখন ভর্তি হয়েছ, তা ভর্তি হওয়ার পরে হলো তোমার
এই রাজীব কলেজে ইউনিফর্ম, ক্লাসে আসা, স্যারদের শ্রদ্ধা ইত্যাদি দায়িত্ব এসে যায়, কিন্তু ভর্তি হওয়ার আগে এগুলি আসে না। তো তুমি যখন কলেমা পড়েছো তখন তুমি মুসলমানের খাতায় নাম লিখেছো, মুসলমান হয়েছো, এবং এই মুসলমান হওয়ার পরে তোমার এই দায়িত্ব, গুরু দায়িত্ব এসে যায়। আরেকটা কথা না বললেই নয় যে অন্য এক জায়গায় হাদিসে আসছে, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অর্থাৎ সমস্ত ইবাদতের ভিতরে নামাজ হলো গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদতটি সমস্ত অপকর্ম থেকে, খারাপ কাজ থেকে, অশ্লীল বেহায়া পানা থেকে মানুষটিকে দূরে রাখে। তো আমরা গুরুত্ব সহকারে, একাগ্রতা সহকারে আমরা নামাজ পড়ব, যেই নামাজ হলো আল্লাহর দিদারের মাধ্যম, যেই নামাজ হলো ভেস্তে যাওয়ার চাপিকাঠি, যেই নামাজ হলো মানুষের আত্মার প্রশান্তি দেয়, যেই মানুষ মৃত্যু, যেই নামাজ মৃত্যুর পরে তোমাকে ভেস্তে নেবে, যেই নামাজ তোমাকে খায়ের বরকত দিবে, যেই নামাজ তোমাকে শান্তি দিবে। অতএব সেই নামাজ আমরা এত সুন্দর করে পড়ব যাতে এই নামাজ আমাদের কবুল হয়, এবং নামাজ যেভাবে হযরত জিবরাইল আলাইহিস সালাম ইমাম হয়ে হুজুর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি শিক্ষা দিয়েছিলেন, সেই নামাজ যেন আমাদের হয়, আমরা সেই নামাজ পড়ব। এবং নামাজ পড়ার সাথে সাথে আমরা নামাজের পরে যত কাজ আছে সবগুলি, নামাজ ঠিক হয়ে গেলে সব কাজগুলি ঠিক হয়ে যাবে, নামাজ যদি অঠিক হয়, বেঠিক হয়, তাহলে অন্য অন্য কাজগুলি বেঠিক হয়ে যাবে। অতএব তোমরা যারা ছাত্র আসাও, ছাত্র অবস্থায় নামাজের অভ্যাস করবা, তোমাদের মা বাবা যারা আছে তাদেরকে নামাজে আহ্বান করবা, তাহলে দেখবা আস্তে আস্তে তোমার নামাজের অভ্যাস হয়ে যাবে, এবং প্রতিটি কাজে তোমার খায়ের এবং বরকত সব কিছু এসে যাবে, এবং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা তোমার মনের নিয়তগুলি পূর্ণ করবে। আমি আজকে আর ক্লাস বাড়াবো না, তো আগামী ক্লাস পর্যন্ত সুস্থ থাকো, এই বলে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।